যে বাইকটি দেখতে পাচ্ছিলেন যে পিকআপ করে উঠানো হচ্ছে, মেইনলি বাইকটা হচ্ছে নরসিংদী থেকে আসছে, বাইকটা পিকআপ করে নিয়ে আসছে, আবার পিকআপ করে নিয়ে যাবে, কারণ নাম্বার হয়নি, যার ফলে আবার গাড়ি চালাবে না। সে লোক হচ্ছে বিদেশ থাকে, যায় একটু ভয়ে সম্ভাবনা করে, যার ফলে হচ্ছে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। আর যেখানে দেখতে পাচ্ছেন যে তারগুলো জয়েন করা হচ্ছে, সেই জয়েন্টগুলো দেওয়া হচ্ছে এই কারণেই, বাইকটা হচ্ছে উনি ভালো গাড়ি নিয়ে গেছে মামার বাড়িতে বেড়াইতে, তো সেখানে যাওয়ার পর ঘরের ভিতরে গাড়িটা রাখছে, তো সকালবেলা বের করবে গাড়িটা স্টার্টার হয় না, তখন আর কি করে সে, তখন আমার শোরুমে তো নিয়ে গেছিলো, সেখানে যে ব্যাটারি চেঞ্জ করে দিয়েছে একবার, যাই হোক এক ঝামেলা ছিল। আরেক ঝামেলা যেটা হচ্ছে বাইকটা সকালে স্টার্ট হচ্ছে না, পরে উনি আমাকে ইউটিউবে হয়তো খোঁজে, যাই হোক দেখার পরে তখন আমার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আমার এই সমস্যা স্টার্ট, পরে যাই হোক নিয়ে আসে গাড়িটা, তো তখন কী করলো পরে চলে আসলো পিকআপ করে নিয়ে। তারপর আসার পর আমি সাইড পার্ট সব খুললাম, তো এখানে বাইকের ভিতরে যেটা দেখলাম হচ্ছে চেক লাইট জ্বলে আছে, ইঞ্জিন চেক লাইটটা জ্বলে আছে, আর এফ অন জ্বলে আছে, এই সিগন্যাল লাইটটা চলে আসতেছে। তো যাই হোক তখন আমি সব কিছু জ্যাক ট্যাক চেক করতে থাকলাম, চেক করার পর যেটা দেখলাম আমার কাছে যেটা মনে হচ্ছিলো, পরে আমি সব কিছু চেক টেক করে পাইলাম যেটা হচ্ছে থ্রোটল বডির যে জ্যাকটা থাকে সেই জ্যাকটা হচ্ছে টিবিএস সেন্সরটা, তো সেখানে জ্যাকের গোড়ায় দেখি গোড়া কাটা, মানে আপনার লাইনটা এমনভাবে মনে করেন ধরুন প্লাস দিয়ে কেটে দিলে যেভাবে হয় একবে গোড়া থেকে কেটে দিছে, তো তখন এই হচ্ছে অবস্থা। তখন আমি এই মুহূর্তে জ্যাকটা খুললাম, খোলার পরে হচ্ছে সুন্দর করে লাইনগুলো আবার গোড়া থেকে খুলে নতুন করে আবার লাইন তার বের করলাম, পাঁচটা তার বের করে আবার নতুন করে সেগুলোকে কস্টেপ করলাম, লাইনগুলো করলাম, এরপরে মানে মোটামুটি সব কিছু লাইন টেন করা জয়েন্ট দেওয়া শেষ মুহূর্তে, তারপর দেখলাম যে ব্যাটারি চার্জ নেই, স্টার্ট করবো কীভাবে এই একটা ঝামেলা। পরে আরেকটা ব্যাটারি দিয়ে সাপোর্ট দিয়ে চেষ্টা করলাম, তারপরেও হলো না, পরে লাস্টে ধাক্কায় স্টার্ট করলাম, পরে স্টার্ট হয়ে গেল। এরপরে যেটা প্রবলেম দেখলাম আরেকটা, যেটা হচ্ছে স্পেয়ার প্লাগটা শর্ট হয়ে আছে। আসসালামু আলাইকুম, বাইকটা হচ্ছে সুজুকি ZSX-R, কালারটা সবাই পছন্দ আর পছন্দ করে বাইকটা কেনে সবাই, তো এই বাইকের একটা প্রবলেম, সেটা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে গাড়ি স্টার্ট দিচ্ছিল না, যার ফলে হচ্ছে উনি শোরুমে নিয়ে গেছিলো, তারা ব্যাটারি চেঞ্জ করে দিছে, তারপর সেখান থেকে বাইকটা নিয়ে বাসায় রাখছে। আত্মীয় বাসায় গেছিলেন? হ্যাঁ। কেমন আত্মীয় হয়? এই তো মামা, মামার বাড়ি গেছিলেন? মামার বাড়ির ঘর কি পাকা না? পাকা, পাকা ঘর। আচ্ছা, পাকা বাড়িতে রাখছিল গাড়ি হাতে, তো সেখানে থাকার পর হয়তো কোনো বাংলাদেশি যাদের কোনো ইঁদুর না, হয়তো বাইরের কোনো যাদের ইঁদুর হবে, যেটা হচ্ছে এখানে যে থ্রোটল বডি সেন্সর যে স্টার্টিং যে প্রবলেম, মানে সকালবেলা শেষ করি মানে বের করছে স্টার্ট করবে স্টার্ট দিচ্ছে, তো তারপরে লাস্টে উনি আমাকে সকালবেলা একটা ফোন দিয়েছিল, কথা বলছিলাম, তখন আসতে বলছিলাম, পরে চলে আসে, তো পিকআপে করে নিয়ে আর কি। তারপর বাইকে আমি ছিলাম না, পরে খুলতে বললাম, খোলার পর ওরা দেখছে, পরে যখন আমার মিটারে যে প্রবলেমটা দেখলাম যে আমি দেখাচ্ছি প্রবলেমটা, মিটারে এখনও শো করতেছে, তো ওই প্রবলেমটা দিচ্ছে, তো আমি আসে গাড়ির কাছে দাঁড়াইলাম, তো আমি মানে দেখতেছি আমার সেন্সর মানে যে কোনো একটা লাইন খোলা, যার কোনো ব্লিক মানে যেটা উঠে আসে বা হচ্ছে, তো যখন আমি সেন্সর হাতে দিয়ে দেখি থ্রোটল বডিতে একটা জ্যাক থাকে, এই যে জ্যাকটা, এই জ্যাকের এই গোড়া মানে সমান সমান চারটা আপনার যে কটা তার আছে, পাঁচটা তার, এই পাঁচটা গোড়া থেকে কেটে ফেলছে ইঁদুরে, তো এমনভাবে কাটছে, তা আমরা আনুমানিক ধারণা করছি যে কেউ কেসি দিয়ে কাটছে, কেউ প্লাস দিয়ে কাটছে, অথবা এই ধরনের ধারণা কিছু দিয়ে কাটা হয়েছে, তো যাই হোক, তো এরম করতে তারপরে দেখা গেল প্লাস্টিকটা কই, পরে দেখলাম একটা পাইপ ছিল, সেই পাইপটা দেখি ইঁদুরে যেমন কাটলে যেমন হয় সেই পাইপটা দেখে আমরা বুঝতে পারি, এই পাইপটা যখন কাটার চিহ্নটা দেখার পরে আমরা মার্ক করলাম যে তখন যে ইঁদুরেরই কাজ, এটা নতুন পাইপ ইঁদুরেরই কাজ, তো সেই পর্যায়ে দেখার পর আমরা এই ওয়ারিংটা আবার আগের মতো কমপ্লিট করলাম, দেখা যাক বাইক স্টার্ট করবো, আপনারাও দেখতে থাকুন। সামনে আমার জ্যাকটা হচ্ছে এটা, থ্রোটল বডিতে জ্যাক দেখা যাচ্ছে, এর ভিতরে আঙুলে দেখাচ্ছি, এই জ্যাকটার লাইন, এই ওয়ারিংটা এখান থেকে ঠিক এই গোড়া থেকে লাইন কটা এমনভাবে কাটছে
যেটা আমি জয়েন দিতে পারছিলাম না, আপনারা মনে হয় ভিডিওতে দেখতে পারবেন, পরে এগুলো পিন সব খুলে নতুন করে আবার লাইন করলাম। তো যাই হোক, এবারকার ব্ল্যাক কালার দেয়নি, রেড কালার দিছি, মানে এখানে সাবধান, ইঁদুর জানি আসলে বুঝতে পারে যে না এখানে যাওয়া যাবে না, আর যারা কাজ করবে তারাও বুঝতে পারবে যে এখানে কোনো একটা প্রবলেম আছে, তো ওইভাবে আর কাজ এখানে মানে টান হাসড়া করবে না। তো ওই জন্য লাল কালারটাই দিছি লাইন। তো আমরা এই লাইনটা একটু লাগাবো, তারপরে বাকিটা দেখা যাক। আচ্ছা, প্রবলেমটা আগে দেখাই, লাগানোর আগে তো দেখালে তো হবে না। রিমোট সেন্সরটা, রিমোটটা দেন তো একটু। আমরা প্রবলেমটা দেখাচ্ছি, কী ধরনের প্রবলেমটা আসে। এখানে এই যে লাইটটা, মানে চেক লাইটটা উঠে আছে, এবং এখানে কিছুক্ষণ পরপর অ্যাপ অন, কিছুক্ষণ পরপর অ্যাপ অন আর চেক লাইটটা চলে আসছে। তো এই হচ্ছে তার প্রবলেম, যার কারণে স্টার্ট হচ্ছে না। যদি সেলফ দেওয়া হয় তাহলে টক করে উঠেছে, স্টার্ট আর হচ্ছে না। আর তো আমরা এটা বন্ধ করে দিই। এরপর এখানে ধর ভাই, আপনি কি আবার গাড়িটা ধুয়ে কি বিদে চলে যাবেন? মনে হয় না, দেখা যাক। আচ্ছা, লাইটের সামনে দিয়ে নে, ওই কাছে এরা আসলে বাইরের গাড়িগুলো দেখো তো কী করতে চায় বা কী করবে। তো অবশেষে জ্যাকটা লাগানো শেষ করলাম, দেখা যাক স্টার্ট। গাড়িটা চাপে নাও না হলে, বাইকটা একটু স্টার্ট করে দেখি আমাদের এই লাইটটা চলে গেছে কিনা। লাইটটা চলে গেছে এবং এফ ওয়ানটাও চলে গেছে, তার মানে বুঝতে পারলেন আসলে কোথায় প্রবলেমটা। দেখা ভালো থাকে তাহলে এক চান্স স্টার্ট, কারণ ব্যাটারিতে চার্জ নেই, স্টার্টটা নেবে না, কারণ ব্যাটারি লোড নিচ্ছে না। আমরা একটা ব্যাটারি সাপোর্ট ব্যাটারি দিব, তারপর দেখা যাক। রাসেল, রাসেল ব্যাটারি ধরো। ওদিকে লাগবে না, সামনের দিকে ফ্ল্যাশ নেই, সামনে ওদিক থেকে সোজা করে ধর। এটা খাড়া কর, মানে তুই এমনি ধর, টাচ কর, কাছাকাছি সময়
सब जगह बोझेना तो चाहिए क्या करें क्योंकि आगे बोझार चेष्टा कर स्पोर्ट बैक भलो क्ज कर बोझे आगे तरह से दें कारण उल्टो देखते गेले आपनार नतून एकटा बाइक खोलार पर देखा जाए आरो विपद माने विपदके ठेले दिबे कारण देखा जाए खुलते गेले किक ভাঙবে এটা ভাঙবে বিভিন্ন ঝামেলাগুলো আসবে তো এইজন্য যেখানেই করান ভালো জায়গায় কাজ করান ভালো দেখে কাজ করান ছোটখাটো ত্রুটি থাকবে সব জায়গায় কম বেশি তো যেখানে কাজ যেখানে বলে সেখানে করান এই যে বাইকটা আছে যে ভাই উনি আসছে নরসিংদী না নরসিংদী তো এনার বাইক হচ্ছে নতুন বাইক 2500 গুলো সামথিং না 2500 প্রতিশিগুলো চলছে বাইকটা তো ওনার বাইকে সমস্যা হতো স্টার্ট হচ্ছিল না সকালে যখন টাইম তো শোরুমে চলে যায় মগবাজার বাই ইয়া জানো বিশাল থানা দেখো সেখানে যাওয়ার পর কি করে ওরা ব্যাটারি চেঞ্জ করে এটা পারতো এখানে অরিজিনাল ব্যাটারিটা চার্জ করে দিয়ে ওনাদেরকে সেইভাবে কাজটা করে দিতে পারতো কিন্তু আসলে দেখে ওরা মানুষের পড়াতে কথা এই যে পুরো ব্যাটারিটা চেঞ্জ করে দিচ্ছে তো যে ব্যাটারিটা লাগাইছে ওইটাও মানে ব্যাটারি অ্যাকচুয়ালি যে ভালো তাও না একবার বসে গেছে ওটা আর সম্ভব না তারপরে যেটা আরেকটা প্রবলেম যেটা বিগ স্ক্রিনে আপনারা ভিডিওতে দেখতে পাবেন মাঝখানে যে এই বাইকের এই পাশে ইনিন চেক লাইটটা জ্বলে থাকতো আর যখন হচ্ছে ভোল্ট কম থাকবে গাড়ি তখন আপ ডাউন করবে এইখানে আপনারা যারা জিএসএক্স আর যে বাইকগুলো চালান তাদেরকে বলি এই বাম সাইডে যে লাইটটা জ্বলবে সেই ইয়েলো কালারটা যেটা হচ্ছে আপ ডাউন যদি করে সেটা বুঝবেন যখন স্টার্ট করার সময় তখন ভাববেন ব্যাটারি ভোল্টেজের কারণে হচ্ছে আর আরেকটা আছে যেটা হচ্ছে জ্বলে আছে স্টার মানে যেখানে জ্বলে আছে তার বুটন সেন্সর থেকে আউট হয়ে গেছে লাইট তো এইরকম প্রবলেমের কারণে এই বাইকটা যেটা পাইলাম এই বাইক যেহেতু উনি আমাকে ফোন করে সকালবেলা তো আমি যাই কোনো কাজে বলি খুঁড়ি উনি দেখি আবার পিক আপ করে সে গাড়ি নিয়ে আসছে দেখ নাম্বার হয়নি তারপর পিক আপ করে আনবে কারণ বাইক তো চলে না এই হচ্ছে অবস্থা তো আসার পর ফুলে টুলে রেডি করা আছে আমি আসার পর দেখলাম তো আমি চেক করতে গেলাম দেখলাম দেখার পর তো আমি যেটা দেখতেছি আমার সেন্সর লাইন আউট হয়ে আছে আমি নিজের চেক করলাম বোঝার পর তখন আমি চেক করতে গেলাম থ্রোটল বডিতে জ্যাকটা খোলা চেক করলাম যেটা হচ্ছে আপনার স্টারের সাথে রিলেটিভ যাদের সাথে রিলেটিভ এই ধরনের তো তখন হ্যাঁ তো তখন তারপরে করলাম হচ্ছে আপনার চেক করতে যেয়ে দেখলাম যে ইঁদুর হচ্ছে তারগুলো ওনার কেটে দিছে একবারে জ্যাক থেকে তো পাঁচটা তারিখ ফেলে দিছে তো লাইন ডিসকানেক্ট তারপর দিয়ে চেক করে সেগুলোকে ক্লিয়ার করলাম দ্যাট এখন বাইকটা সব মিলে গাড়ি স্টার্ট হয়েছে এবং ওনার অরিজিনাল ব্যাটারি দিয়ে আবার আগের মতোই স্টার্ট করলাম কারণ আগে যেটা নতুন লাগাইছে ব্যাটারিটা ভালো না তো যার পর আবার স্টক মডেল ইয়ার দিয়ে করা আছে ব্যাটারি দিয়ে বর্তমানে এখন গাড়িটা রেডি করা আছে ওনারা চলে যাবে আবার পিক আপ করে নিয়ে চলে যাবে চালাবে না কারণ নাম্বার যেহেতু হয়নি আছে কোনো প্রবলেম তো ওনার সাথে একটু কথা বলি আসেন আসবেন সমস্যা আছে মানে আপনার প্রবলেমটা কী হচ্ছে সেটা খালি একটু বলে দেন আমার সমস্যাটা ছিল আপনার ওই যে সেন্সরে কাজ করতে না আর কি এমন যেটা আসলে মানে যখন আপনি শুরু হয়ে গেছিলেন যে আপনার যে কাজগুলো করাইছে ওরা আমার ব্যাটারি চেঞ্জ করাইছিল তো সেখান দেখলাম কোনো সমস্যা নাই পরবর্তীতে আমি আপনার ফোন নাম্বার পাইলাম গরুর থেকে তো এখানে নিয়ে আসলাম এখন আপনি দেখলেন যে সমস্যাটা তার কেটেছিল তাই ইন্দুরে যার কারণে এখন মোটামুটি ওকে
আর কখনো মানে এই ধরনের জায়গা এরপর তো আরো অনেক কিছুই আছে আমি বলি না 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 অনেক প্রবলেম ছিল সমস্যা ছিল যেটা মোবিল তোলা ছিল একটা বাজে একটা মোবিল তার মধ্যে ক্যারাকটারের ফ্লেভার পাওয়া ছিল তো যাই হোক ঠিক আছে আপনারা দেখে শুনে যান চালান ভালো হবে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর উপরে আগে যদি এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন নর্থ টাওয়ার সামনে সাইড পিছন সাইড হচ্ছে সাইড গান এর বাম পাশে হচ্ছে আপনার হাতের এটা হচ্ছে বিজিবি মার্কেট গাড়ি পাশে দোকান মার্কেট আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড এবং মাসকুর প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড এটা মাসকুর প্লাজার পিছনের সাইডের রোড পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে আমরা যাবো হচ্ছে 33 নম্বর রোডে এ ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা তাই দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড চার রাস্তার মোচর যেটা পাবেন এটা 34 এটা 34 নম্বর রোড আর দুই পাশে আর সামনে আমি সোজাই যাবো ডানে বামে ঢুকবেন না এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কীভাবে এফআই মোটরসে আসতে পারবেন ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন এপাশে বাম সাইডে আপনি ঢুকবেন এটা হচ্ছে 33-এর এ আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ তো বাম সাইডে ঢুকলেন ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন খুবই ফাঁকা একটা জায়গা ফরওয়ার্ড শান্তশিষ্ট এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন